বলতে আমি 2018 ইঞ্জিনিয়ারিং পাস করার পর আমি খুব ডিপ্রেসড হয়ে পড়েছিলাম। আমি প্লেসমেন্ট পেয়েছিলাম কিন্তু সেখানে আমার মানে জবে মন লাগলো না, এটা হয়ে গেছে। আমি ভাবলাম যে এটা না, এটা আমার জন্য না, ইঞ্জিনিয়ারিং আমার জন্য না। তো পরে আমি দেখলাম যে আমি যেহেতু আমার মেরিট একটু বেশিই ছিল, আমি নিজের গর্ব করে বলছি না, কিন্তু আমার মেরিট একটু বেশিই ছিল, আমি ভাবলাম যে এইসব এক্সামগুলো হয়তো আমার পক্ষে ক্র্যাক করা সহজ হবে। তো আমার ওয়েট ছিল অনেক বেশি, 89 ওয়েট ছিল, সেখান থেকে আমি WP-র আগে 62 ওয়েট নিয়ে আসি। তো সেখান থেকে ধরো মাঠ পাস করি, এটা আমার জন্য একটা খুব মানে বড় বিষয়, স্বাভাবিক এটাই সবার জন্যই হবে। যার যেগুলো উইক জন আছে সেগুলো যদি তুমি রেক্টিফাই করতে পারো তোমার কাছে অনেক বড় বিষয় হবে সেটা, স্বাভাবিক। আর আমি এক্সামের জন্য যে হল প্রেশার যেটা ফিল করেছিলাম সেরকম মানে আর কোনো জায়গায় পাই, সত্যি কথা বলতে মানে ওয়েমার ফিল আপ করতে গিয়ে আমার হাত কি বোধ কাঁপছে, বেরিয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো ওই হল প্রেশারটাকে নিতে হবে, মানে তুমি মেন্স দিচ্ছ মানে তোমার বুঝতে হবে যে আমি চাকরিটা পাওয়া পেতেই হবে। এই চাকরি করার একটা খিদে হচ্ছে বড় ব্যাপার, চাকরি করার খিদেটুকু থাকতে হবে নিজের মধ্যে। খিদে না থাকলে যে শুধু পড়েই যাবে, পাড়ায় আড্ডা মেরে যাবে, এরকমভাবে করলে হবে না। আমি পড়াশোনা বলতে মেনে রাখা আমি ভীষণ পড়েছি, মানে দিন রাত এক করেই পড়েছি, তাদের কাছে পড়তে আসতাম, পড়তে বাড়ি যেতাম, পড়তাম, ঘুমাতাম, পড়তাম, ব্যাস এটুকুই আমি চালিয়ে গেছি মেনে রাখি। কারণ আমার ওই মানে মনে সেট হয়ে গিয়েছিল যে বয়স বাড়ছে আস্তে আস্তে, এবার চাকরিটা পেতেই হবে, নাহলে মানে একটা সবারই যেটা হয় আর কি, ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে যে কবে কী করবি, একটা বাড়িতে টাকা দিচ্ছিস না, তো এই ব্যাপারগুলো হয়ে থাকে। আর দাদা যেটা বলছি ইন্টারভিউয়ের কোয়েশ্চেন, সেগুলো বলতে আমার মোটামুটি আমি সব প্রশ্নেরই উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তো আমাকে ধরেছিল যে কম প্রেশারের কাজ কি, তো আমি সেই কাজটা ঠিকঠাকভাবে বোঝাতে পারিনি যেহেতু আমি অনেকদিন ডিটাচ হয়ে যাচ্ছি সেখান থেকে। আর তারপর আমার প্রশ্ন হলো যে জাতক কি, জাতক হচ্ছে বুদ্ধদেবের এই প্রাচীন গল্প যেগুলো আছে সেটা আমার মনে পড়েনি, পড়িনি ওটা, বলতে পারিনি। তারপর ব্যাকগ্রাউন্ড থেকে ডিজিটাল কোয়েশ্চেন করলেন যে সিএফসির ফুল ফর্ম কি, সিএফসি কোথায় ইউজ হয়, আর সিএফসির ক্ষতিকর দিকগুলো কি, এগুলো পরপর কোয়েশ্চেন এসে যাচ্ছিল। আর তারপর সিএফসি ছাড়া আর রেফ্রিজারেটারে কি ইউজ হয়, তো এই আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমার খুব ভালো আমি বলবো। আমি হয়তো সেই ঠিকঠাক মার্কসটা হয়তো পাইনি বা কী মনে করেছিলাম ওটা ওরাই জানবেন, কিন্তু আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স খুব ভালো। আর যেটা হচ্ছে ইন্টারভিউটাকে একটা বিশাল প্রেশার কাজ করবে যে কী করবো, মানে আগে বলতে দু তিন ঘন্টা আগে তুমি যদি হলে ঢুকে পড়বে না, ওখানে যখন ছেলেগুলোকে বসিয়ে দেবে তখন মনে হবে যে না এবার তো 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম রাখবে, ওই 2-3 মিনিট হচ্ছে তোমার লাইফের মানে ফ্যাসলা করে দেবে আর কি। তো সেটাই বলবো যে বেশি প্রেশার নিয়ে লাভ নেই, তোমার যেটুকু প্রিপারেশন আছে ট্রেড ওয়াইজ যদি প্রিপারেশন হয় তো ট্রেডকে পড়ে যাও, আর ইন্টারভিউয়ারকে সবসময় নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে যে তুমি কোন জোনে স্ট্রং আছো, সেই জোনটাতে নিজেকে নিয়ে আসতে হবে। যে তোমার ফিজিক্যাল এডুকেশন আছে তো ফিজিক্যাল এডুকেশনটা খুব ভালো করে পড়ে যেতে হবে, যে বেসিক কোয়েশ্চেন মানে সেরকম হাইফাই কিছু না যে একদম ডিপ থেকে কোয়েশ্চেন করবে খুব ডেপথে আছে, সেরকম না, একদম নর্মাল কোয়েশ্চেন। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড করে বলেছিলাম বলে আমি শুধু কম্প্রেসার জিজ্ঞাসা করেছি, কম্প্রেসারের কাজ আর বেশি কিছু না, তারপর বেসিক সায়েন্সের কোয়েশ্চেন ধরেছিল আমাকে। আর তারপর ক্রিকেট থেকেও কোয়েশ্চেন করেছিলেন যে সৌরভ গাঙ্গুলি কোথাকার প্লেয়ার, এরকম সহজ সহজ কোয়েশ্চেন, যাই বলা হয়তো খিল্লি ছিল, যাহোক ছিল একটা। আমি এখানে বেশ দিন পড়তে আসিনি, আমি বাড়িতেই প্র্যাকটিস করতাম মেনলি, তো এখানে এসে অনেকটা আমার ইম্প্রুভ হয়েছে অবশ্যই সব কিছু। আমি যেগুলো একটু ফাস্ট প্রসেসে করতাম সেগুলো আমার শর্ট প্রসেস আমি শিখেছি এখান থেকে। তো ইংলিশটা খুব বেশি অসুবিধা হতো না, ইংলিশ আমার স্ট্রং জোন ছিল যেহেতু, আর বাকিগুলোতে মোটামুটি দাদার গাইডেন্স অনেক কাজে এসেছে। আর সঙ্গে আমি ফলো করতাম বলতে জিকে সেট যা এখানে দেওয়া হতো সেগুলো আমি ফলো করতাম, ব্যাস। ম্যাথ, হ্যাঁ ম্যাথ তো বাড়িতে আমি বেশি প্র্যাকটিস করতাম, আর এখান থেকে যে সেটগুলো দেওয়া হতো সেগুলো করতাম। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নিজেদের উইক জোনগুলোকে আগে চিনতে হবে, চিনে সেই জায়গাগুলোকে আগে রেক্টিফাই করতে হবে, যেগুলো উইক আছে সেগুলোর প্রতি বেশি খাটতে হবে সেগুলোর জন্য। আর আমার যেরকম উইক পয়েন্ট ছিল মেনলি মা, আমি আগে আপগ্রেড দিয়েছি সঙ্গে WP একটা দিয়েছিলাম, সেখানে আমি প্রত্যেক জায়গাতেই মাঠে দিকেই কেটেছিলাম, তো আমি মাঠের জন্য বেশি কেটেছিলাম। তো যাদের উইক জোন এডুকেশনটা সেদিকে বেশি খাটতে হবে অবশ্যই, আর একসঙ্গে সবগুলো করতে হবে, মানে তুমি যদি WP হচ্ছ তোমার একটাই মানে মেন্টালিটি সেরকম হতে হবে যে সব দিক থেকে ফিট হতে হবে মেন্টালি আর এডুকেশনাল। তো আমি বলবো যে উইক জোনগুলোকে রেক্টিফাই করো আগে, তার সঙ্গে দাদা তো আছেই, দাদার যা গাইডেন্স আছে সেগুলো এনাফ আমার তাই মনে হয়, ব্যাস এটুকুই।